हाय एवरीवन, वेलकम टू माय चैनल। तो आशा करी तुम्हारा सबाई भालोई आछो। जारा जारा आजके आमार ई ब्लॉगटा देखछो तारा निश्चय टाइटलटा देखे बुझतेई पारछो जे आजके प्रचंड परिमाणे बृष्टि होच्छे एखाने, सेई जोन्नोई आमी लिखेछि बृष्टि भेजा दिन। तो ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার বর এখানে থাকে না, বিপদে পড়েনি, পূজোতে ও আসতে পারেনি, মানে এসেছে রাত্রেবেলায়, তাই জন্য ধাগাটা পরানো হয়নি। মা ওকে ধাগাটা পরিয়ে দিল, আর এখন আমার ছেলে পড়ছে ধাগাটা পরাচ্ছে, তাই জন্য বাবা এই তোরা আজকে দুজনেই কমলা কমলা ম্যাচিং ম্যাচিং। এ বাবা আমিও কমলা, মা দেখো কালোর সাথে সুদেরে কমলা কম্বিনেশন, আবার বাবা ছেলেতেও কমলা। সবজি মাছ মাংস বাবানের জন্য মিছরি টুকটাক একটু কেনাকাটা করার আছে, একটু এটিএমে টাকা পড়ছে, কুচু কুচু হাতে পরে জল। এ বাবা বারবার কে পড়াচ্ছে তোকে ধাগা? সেই নিয়েছি বাবা পড়াচ্ছে। তো দেখো ভিডিওটা। এই কোথায় যাবি তুই? আর যারা যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এদিকে মা রান্নাঘরে কাজ করছে, বলতে পারো রান্না করছে, রান্না করছে মানে মুড়ি খাবো, তার জন্য আলুর তরকারি। আলু তরকারি খেতে আমি আমার বর আমার মুখটা কালো ছিল বলে কেটে দিয়েছিলাম, যদিও আমার ছেলে মুড়ি খাই না তবু আর কি। বাজার থেকে ঘুরে চলে এলাম, আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিরকম মানে কতটা জোরে পড়ছে, আওয়াজটা তো শুনতেই পাচ্ছ, দেখতেও পাচ্ছ। যখন থেকে বাজারে গেছি মিনিট পাঁচেক পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ভিজে, টোটোতে করে বাড়ি আসলাম ভিজে, এখন যা তা অবস্থা। তো আজকে বিকালে আমার বর চলে যাবে, ও রাতে ডিউটি আছে, তাই ভাবছি কী করে ও বাড়ি যাবে। নিয়ে বসে গেছি আমরা দুজনে একসাথে, একসালাতেই খাই, ওকে তো পাই না সেরকম ভাবে, যতটাই আসে মানে সপ্তাহ সপ্তাহে আসে তো আমরা একসঙ্গেই মুড়ি খাই, শশা পেঁয়াজ আলুর তরকারি চানাচুর মুড়ি সব নিয়ে। এবার ও মাখবে আর আমি খাবো বসে বসে, বসে পড়েছি ওর সাথে, ওর মাখা মুড়িটা খেতে দারুণ লাগে সত্যি বলছি। আমি খাবো না, ওর বাবা খাবে নাকি জিজ্ঞেস করো। না না, এদিকে মা বলছে আম খাবি, বললাম না আম আর আমি এখন খাবো না। তো মুড়িটা খেয়ে নি, তারপরে লেগে পড়বো রান্নায়। রান্না করছি, মা তো মাংসটা ধুয়ে দিয়ে গেল, মাছটা ধুয়ে দিয়ে গেল, আমার ছেলে মাংস খায় না তার জন্য ওকে মাছ ভেজে দেবো, আর আমি এখন মাংস করবো, তার আলুগুলো ভাজছি। এদিকে মশলা টশলা করা হয়ে গেছে, সব জোগাড় করে নিয়েছি, রান্না করব, ও বাবা ছেলেকে চান করাবে, তারপরে ছেলেকে ভাত খাওয়াবো, নিজের এখনও চান হয়নি। আর এদিকে এই জাস্ট হয়তো বোধহয় একটু একটু বৃষ্টিটা পড়া থেমেছে, তাও ভীষণ অন্ধকার, ঘোর হয়ে গেছে বাড়িটা কালো পুরো। এদিকে আমি ভাত বসিয়েছি, রান্নাটা করব, এই যে ভেন্ডি ভাজা করছি, ভেন্ডি ভাজাটা হয়ে গেলে এরপরে মাংস চাপাবো। আর বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে বাসন যে কত জড় হয়েছে সেগুলোকে ধোবো। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমাদের এইগুলো হাউসওয়াইফকে দৈনন্দিনের কাজই বলতে পারো, মাংস চাপিয়েছি, মাংস হয়ে আসছে কষানো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়েছি, একটু ঘুমিয়ে নিই, বিকালবেলায় আমার বর তো চলে যাবে। তো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, টাটা, ভালো থেকো সবাই।